তুমি বলো তো এটা কি লেখা আছে? তুই পড়ে নি, আন্দাজ চাপা মারতে চাও। আমি আব্দুল আজিজি, মানুষ সবাই চিনে। আমি ইউজুয়ালি অফিসে যাই বাসার ড্রেস পরে। আর তুমি দেখতেছি তুমি মেয়ে ছাড়া প্রশ্ন করতে পারো না। অনেকদিন ঘুরছে, আমি ড্রেস পরি না বলে তাকে ডেট দিচ্ছি না। একদিন ভালো ড্রেস পরে, একদিন ভালো ড্রেস পরছি, একটা একটা ই ছিল, আমার মিটিং ছিল, অনেক সে ভাইরাল হওয়ার খুব চেষ্টা করলো। আমি যেহেতু এক বছর ঘুরছে আর আমি ভাইরাল হওয়ার কিছু টিপস দিয়ে দিচ্ছি। গত বছর ছবিটা ভয় কম ছিল, এই বছর মারাত্মক ভয়। একটু বিএফএক্স করছিলাম, হ্যাঁ, সালার এইবারও কার্টুন বানাইছে, বুঝছেন? ওই বিএফএক্স চলার জন্য আমাদের আবার 2 লাখ টাকা খরচ যাচ্ছে। আচ্ছা তারপরে বলো, আমি বলে দেবো, ও বেশি একটা বলতে পারবে না, আমি বলি। আমি বললাম দেখ, আমি বেশি বইলা ফেলবে, কমও বইলা ফেলবে, আমি মাপ মতো বলি। আমাদের ডিরেক্টর, আমাদের ডিওপিস, আমাদের প্রোডাকশন, যারা কাজ, প্রত্যেকটা মানুষ সতেরো রাজ্যে গেছিল। উত্তর আজকে এই প্রশ্ন উত্তর আজকে যাচ্ছে পেজের ভিতরে পোস্ট করা হয়েছে, আমি পোস্ট করছি, এই প্রতিটা মানুষ পোস্ট করছে নশবাবাদে। তারপরে তারপরে ইসে আর একটা সাংবাদিক গ্রুপ আছে, আমি জানি না তুমি আসো কি না, থাকো ওই গ্রুপে পোস্ট করা হয়েছে। তুমি বলো তো এটা কি লেখা আছে, জোরে জোরে বলো। তুই পড়ে নি, আন্দাজ চাপা মারতে চাও। আমি পার্সোনাল ইন্টারভিউ দিই না কেন? আমি বেশিরভাগ সময় অফিসে যাই হলো ঘুমের ড্রেস পরিরা, বাসায় যে ড্রেসটা পরে ডাক্তার ব্রাশ করে চলে যাই, রাত্রে এসে গোসল করি। তা আমি তো অফিসে বসি, আমি আপনি আসলে আসলে নর্মাল মানুষের সাথে কথা বলতে তো আবার আর ড্রেসের দরকার পড়ে না। আমি আব্দুল আজিজ, তো আমি আব্দুল আজিজি, মানুষ সবাই চিনে। ও সামিন, ও সামি নাই, ও সাজ্জাদ, সবাই চিনে সাজ্জাদ। আর আমি তো হিরো না যে আমার সুন্দরে থাকতে হবে সবসময়, ক্যামেরা ভালো দেখা গেলো খারাপ দেখা গেলো, ওনাদের যেমন সুন্দরে থাকতে হবে আমাদেরও থাকবে। আমি ইউজুয়ালি অফিসে যাই বাসার ড্রেস পরে। আর তুমি দেখতেছি তুমি মেয়ে ছাড়া প্রশ্ন করতে পারো না। সুমাইয়া, ওই সুমাইয়া তাবাসুম অনেকদিন ঘুরছে, আমি ড্রেস পরি না বলে তাকে ডেট দিচ্ছি না। একদিন ভালো ড্রেস পরে, একদিন ভালো ড্রেস পরছি, একটা একটা ই ছিল, আমার মিটিং ছিল, ভালো ড্রেস পরছি, সেদিন তাবাসুমে বলছি আমি তুমি আজকে আসতে পারো। সে আসছে, আসার পরে সে ইন্টারভিউ নিল, অনেক সে ভাইরাল হওয়ার খুব চেষ্টা করলো। আমি যেহেতু এক বছর ঘুরছে আর আমি ভাইরাল হওয়ার কিছু টিপস দিয়ে দিচ্ছি, না টিপস ওরা দিলাম। দেওয়ার পরে ও তখন জিজ্ঞাসা করলো যে গত বছর তার এটা অফারটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সে ভয় নেয় নাই, সে কি বছর নিতে পারে কি না, যেহেতু সে গত বছর ভয় নেয় নাই, গত বছর ছবিটা ভয় কম ছিল, তো ছিল না বলে চলে, এই বছর মারাত্মক ভয়, তাহলে ওরা নিশ্চিন্তে দিয়ে দেওয়া যায়। আর যখন যাদের প্যানেলে দেখবে, যাদের প্যানেলে ছবি দেখা, নট এ ম্যাটার অফ জোক, একা পয়সা, একা পয়সা, কারণ ওইখানে যে সাউন্ডটা থাকে আপনার ওই সিনেপ্লেক্সের 10টা সাউন্ড এক করলে ওই একটা সাউন্ডের মতো হবে। এবার এবার বিএফএক্স নাই, একটু বিএফএক্স করছিলাম, হ্যাঁ, সালার এইবারও কার্টুন বানাইছে, বুঝছেন? আর কত তারিখে শুটিং করা হয়েছে আপনার? 25 তারিখ। ও তা কি কার্টুন বানাইছে শুনেন, এই আমরা আমরা অরিজিনাল ছিল, যার বাংলাদেশের বিএফএক্স কার্টুন আছে রাজা, এই ছেলে আর একটা লোক আর একটা মেয়ে যা পানিতে চুপবে, পানিতে উঠা যাবে, এটুকু শর্ট আমার, শুনে না অনলাইনে বলছি, পানিতে চুপ, জিনটা নিয়ে পানিতে চুপাবে, পানি থেকে উঠাবে, এটুকুলো শর্ট। তো বিএফএক্স লোক ছিল, এই ছিল, এই ছিল, ওই করে ওর প্রত্যেকটা শর্টে শর্টে ডিরেকশন দিচ্ছে। ছবি আইটেম তো ই করছে কি জানি, বিএফএক্স বানাতে সে একটা কার্টুন বানায় ফেলছে, ওই 6 মাস তো ওদের কাজ করেছে, আরও বিল পুরো দিই নেই। তো এটা আমরা এই একটু এটুকু জায়গা আছে, 30 সেকেন্ডের শর্ট, এটা কয় তারিখে যাবো? 25 তারিখে। যদি আপনাদের কাজ দেওয়ার ইচ্ছা থাকে আমাদের গাজীপুর যেতে পারেন, ওই লোকেশন যে আবার শ্যুট করে আসবো। ওই বিএফএক্স চলার জন্য আমাদের আবার 2 লাখ টাকা খরচ যাচ্ছে, আমাদের কোনো ছবি, হ্যাঁ 2 লাখ টাকা হবে না, আমাদের আমাদের একটা ইউনিট মুভ করলে 3 লাখ টাকা লাগে, যাদের মিনিমাম 3 লাখ টাকা, উপরে 4 থেকে 5 লাখ টাকা লাগে। তো আমাদের এই ছবিতে কোনো বিএফএক্স নাই, সব রিয়েল। আচ্ছা তারপরে বলো, আমি বলে দেবো, ও ও বেশি একটা বলতে পারবে না, আমি বলি। আমাদের হচ্ছে পুকুরে নামতে হচ্ছে মিড অফ নাইট, রাত 3টায় পুকুরে নামতে হচ্ছে, আমাদের ডিরেক্টর, আমাদের ডিওপিস, আমাদের প্রোডাকশন, যারা কাজ, প্রত্যেকটা মানুষ 17 রাত জেগেছিল। 17 রাত জেগে থাকার একটা পরিশ্রমের ফল যেটা আমরা সিনেমা হলে দেখতে পাবেন। ডেফিনেটলি অভিনয়টা করেছি নিজের মন থেকে করেছি, প্রত্যেকটা মানুষই নিজের মন থেকে কাজ করেছে, এবং হচ্ছে যেহেতু আমরা বেস্ট অন ট্রু স্টোরির উপর গল্পতে কাজ করেছি, সো আমরা যেহেতু শুটিং করতে গিয়ে আমাদের মধ্যে অনেক ভয় কাজ করেছে, কারণ রাতে একটা ভালো মানুষই কিন্তু অন্ধকারে পুকুরে নামতে ভয় পাবে, এটা স্বাভাবিক। সো সব কিছু মিলে এক্সপিরিয়েন্সটা অনেক এক্সাইটিং এবং এক্সক্রুশিয়েটিং ছিল। পোস্টার নকলের অভিযোগ যেটা হয়েছে, আমাদের যে এই ছবিটা যে আছে না, এটা সিনেমার ছবি, এই মেয়েটা দেখবেন আমাদের টিজার বেরিয়ে দেখবেন যে মেয়েটা ঘুমটা পড়ে কোরআন তালাওয়াত করতেছে।
এটা তো কখনো আজকে আমি এটা দেখছি, ওটা আমরা কখনো ওটা দেখি নাই। ওটা কাকাতুলিয়াভাবে মিলে গেছে, তবে ওদের সাথে আমাদের কিছুটা ডিফারেন্স আছে। আর এরকম একটা পোস্টার কিন্তু আমাদের পোড়া মনে আছে,